জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মির্জা ফখরুলের বক্তব্যে প্রমাণ হয়েছে তার হৃদয়তা দিয়ে পাকিস্তান বললেন তথ্যমন্ত্রী। রাস্তায় নেমে গেছে রাজপথে ফয়সালাকে জানালেন আমির খসরু। জামায়াত ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিএনপি ও অলি। নির্বাচন যত এগিয়ে আসছে সরকার ততই সহিংস হচ্ছে বলেন সাইফুল হক। প্রেমিক টানে পরিবার সহ মালয়েশিয়ান তরুণী চাঁদপুরে। নবীগঞ্জে একই স্থানে বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ 144 ধারা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেছেন বিএনপি যে হৃদয়ে পাকিস্তানকে ধারণ করে তার প্রমাণ পাওয়া গেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় মির্জা ফখরুলের সাম্প্রতিক একটি বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে এমন মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদ বলেন, আমরা এতদিন ধরে যে বলে আসছিলাম মির্জা ফখরুল সাহেব তাদের নেত্রী বেগম জিয়া এবং তার দল হৃদয়ে পাকিস্তানকে লালন করে, এই বক্তব্যই তা প্রমাণ করেছে। বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, মানব উন্নয়ন, স্বাস্থ্যসহ সব সূচকে পাকিস্তানকে 2015 সালে ছাড়িয়ে গেছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, মাথাপিছু হয়ে পাকিস্তানকে তো বটেই, ভারতকেও ছাড়িয়ে গেছে। সেই কারণে আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, পাকিস্তানের সাবেক ও বর্তমান মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী সহ রাজনীতিবিদদেরও তা বাংলাদেশের উন্নতি স্বীকার করেন এবং শেখ হাসিনার নেতৃত্বে প্রশংসা করেন। আর মির্জা ফখরুল সাহেব গতকাল ঠাকুরগাঁও গিয়ে বলেন, পাকিস্তানি ভালো ছিল, এতে তাদের অন্তরে যে পাকিস্তান সেটাই নগ্নভাবে প্রকাশ পেল। রাস্তায় নেমে গেছি রাজপথে ফয়সাল হবে বলেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের হাতে এখন মাত্র একটি রাস্তা, সেটা হচ্ছে ভয়ভীতি সৃষ্টি করে ক্ষমতায় থাকা। তিনি বলেন, আমাদের মধ্যে কোনো ভয়ভীতি নেই, আমরা এগুলো পার হয়ে এসেছি। রাস্তায় নেমে গেছি রাজপথে ফয়সাল হবে। আব্দুর রহিম আলম ও শাহুন মৃত্যুবরণ করেননি, তারা আমাদের সঙ্গেই আছেন, আমাদের হৃদয়ে রয়েছেন, আন্দোলনে আছেন। শুক্রবার রাজধানীর ধুলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের নেতা কর্মীদের নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর 16 জায়গায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। ইতিমধ্যে দলটি 4টি জায়গায় সমাবেশ করতে পেরেছে। একটি জায়গায় আওয়ামী লীগের হামলায় সমাবেশ বন্ধ হয়ে যায়। ধুলাইখাল কাজী কমিউনিটির সামনে বিএনপি মহানগর দক্ষিণের জোন 6, সুতরাপুর, গ্যান্ডরিয়া, ওয়ারি, কোতোয়ালি ও বংশাল থানার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে দুপুরের পর থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন। জামায়াত ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিএনপি ও অলি। যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত জামায়াত ইসলামীকে নিয়ে 20 দলীয় জোটের প্রধান দল বিএনপি ও জোটের অন্যতম শরিক এলডিপির পরস্পর বিরোধী অবস্থান আবারও স্পষ্ট হয়েছে। জামায়াত ইসলামীকে দূরে রেখে বিএনপি বৃহত্তর জাতীয় ঐক্য করার প্রক্রিয়ার মধ্যে আবারও বিতর্কিত দলটিকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিলেন জোটের অন্যতম শরিক এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ। হঠাৎ তার এই বক্তব্যে বিস্মিত হয়েছেন বিএনপি সংসদীয় জোটটির নেতারা। সবাই কর্নেল অলি ঘোষণা করেন, আগামী সরকার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে থাকবে তার দল এলডিপি, নাগরিক ঐক্য ও জামাত। এ সময় ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ইঙ্গিত দেন অলি। ওই সভায় পাশে বসেছিলেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। তিনি আগামীতে ঐক্যবদ্ধ আন্দোলনের ব্যাপারে একমত পোষণ করে বক্তব্য দেন। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটে জামাত না থাকার ঘোষণা করেও তিনি এই দলটিকে নিয়ে নতুন করে পথ চলা শুরুর ঘোষণা দিলেন। এই পরিস্থিতিতে আবারও বিরোধী রাজনৈতিক শিবির আলোচনায় এসেছেন অলি আহমেদ।
নির্বাচন যত এগিয়ে আসছে সরকার ততই সহিংস হচ্ছে বলেন সাইফুল হক। পরিকল্পিতভাবে সরকার রাজনীতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী একাশ পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকার। তিনি বলছেন নির্বাচন যত এগিয়ে আসছে সরকার ও সরকারি দল ততই সহিংস পথ অবলম্বন করছে। তারা বিরোধী দলগুলো শান্তিপূর্ণ সভা সমাবেশে ও হামলা করছে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী একাশ পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় এসব কথা বলেন সাইফুল হক। তিনি বলেন বিরোধী দলগুলোর মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ গ্রহণযোগ্য নয়। ইভিএম চাপিয়ে দেওয়া তৎপরতা প্রমাণ করে তারা সরকারি দলের হয়ে কাজ করছে। ইভিএম সম্পর্কে রাজনৈতিক দলগুলোর বক্তব্যে বিকৃত ও পরিবর্তন করেছে ইসি, যা অপরাধ। তিনি আরো বলেন বিতর্কিত নানা পদক্ষেপ নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা তলানিতে নিয়ে গেছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এভাবে চলতে থাকলে তাদের বিদায় দেওয়া ছাড়া দেশবাসীর সামনে বিকল্প পথ থাকবে না। জনগণের অধিকার আদায়ে রাজপথে গণসংগ্রাম জোরদার করা হবে। প্রেমের টানে পরিবার সহ মালয়েশিয়ান তরুণী চাঁদপুরে। প্রেমের মানে না কোনো বাধা, মানে না ধনী গরিব কিংবা ধর্মবর্ণ। প্রতিনিয়ত প্রেমের টানে অনেক তরুণ তরুণী কিংবা যুবক যুবতীকে পালিয়ে বিয়ে পিড়িতে বসতে দেখা যায়। বর্তমানে বহু ভিনদেশি তরুণ তরুণীকেও প্রেমের টানে বাংলাদেশে এসে সংসার জীবন শুরু করতে দেখা যাচ্ছে। শত শত মাইল পাড়ি দিয়ে প্রেমের টানে চাঁদপুরে হবিগঞ্জ এসে সংসার পাতলেন 20 বছর বয়সী মালয়েশিয়ান এক তরুণী। তার নাম নূর আয়েশা। তিনি ভালোবাসার মানুষকে আপন করে নিতে মালয়েশিয়া থেকে এসে ওমর ফারুক নামে এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত বৃহস্পতিবার রাতে ধর্মীয় রীতি মেনেই তাদের বিয়ে হয়। ওমর ফারুক চাঁদপুর সদর উপজেলার বড় সফতলি এলাকার বাসিন্দা। বর্তমানে সে হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ পৌর এলাকার 6 নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকেন। জানা গেছে ওমর ফারুক চাকরির সুবাদে মালয়েশিয়া গিয়েছিলেন। সেখানে কর্মরত অবস্থায় ফেসবুকের মাধ্যমে আয়েশার সঙ্গে তার পরিচয়। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আর এভাবে দীর্ঘ কয়েক বছর চলে তাদের প্রেম। নূর আয়েশা মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি চাকরিও করেছেন। গত 6 মাস আগে ওমর ফারুক দেশে চলে আসে। আর প্রেমের মানুষকে কাছে না পেয়ে গত বুধবার মা, বড় ভাই ও ভাবিকে নিয়ে নূর আয়েশা চলে আসেন বাংলাদেশে। পরদিন বৃহস্পতিবার রাতে ওমর ফারুকের সঙ্গে বিয়ে পিড়িতে বসেন নূর আয়েশা। আর তাদের এই বিয়েতে খুশি উভয় পরিবারের সদস্যরা। ওমর ফারুক বলেন সত্যিকারের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারে না কেউ। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমাদের ভালোবাসা বিয়েতে রূপ নেওয়ায় আমরা অনেক খুশি। এই দম্পতি মালয়েশিয়ায় গিয়ে তাদের নতুন জীবন শুরু করতে চান বলে জানালেন নূর আয়েশা। তিনি বলেন আমার পড়াশোনা এখনও শেষ হয়নি, তাছাড়া আমি একটি চাকরি করছি, তাই আমরা মালয়েশিয়ায় গিয়ে নিজেদের ক্যারিয়ার সুন্দর করে গড়তে চাই। এদিকে নতুন পুত্রবধূ পেয়ে মা খুশি ওমর ফারুকের মা। তিনি বলেন আমার পুত্রবধূ অল্প অল্প বাংলা বলতে পারে, তবে সে চেষ্টা করছে। আমি আমার পুত্রবধূকে পেয়ে অনেক খুশি। আমি চাই তারা ভালো থাকুক। নবীগঞ্জে একই স্থানে বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ 144 ধারা জারি। হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলায় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দেওয়ায় শুক্রবার বেলা 11টা থেকে রাত 11টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। বিকেলে যে উপজেলা সদরে নতুন বাজার মোড় এলাকায় এই দুটি সমাবেশের ডাক দেওয়া হয়। এ নিয়ে সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনূস শেখ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে শহরে নতুন বাজার মোড়ে 144 ধারা জারি করা হয়। জনগণের যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।